আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আজ আমরা সমাধান করব 2022 সালের দাখিল পরীক্ষার্থীর জন্য 17তম সপ্তাহের কোরআন মাজিদ ও তাজবীদ বিষয়ের অ্যাসাইনমেন্টের সমাধান। বন্ধুরা, এটি তোমাদের অ্যাসাইনমেন্ট নং হচ্ছে 4। দেখো, অ্যাসাইনমেন্ট দিয়েছে আদর্শ মানুষ গঠনে আল কোরআন পাঠ্যবইয়ের আলোকে একটি প্রতিবেদন। বন্ধুরা, ডান দিকে দেখো নির্দেশনায় রয়েছে তোমাদের আদর্শ মানুষের ধারণা ও পরিচয় বর্ণনা করতে হবে, আদর্শ মানুষের দৃষ্টান্ত লিখতে হবে, আদর্শ মানুষ হতে যেসব গুণাবলী বিকশিত হওয়া প্রয়োজন তা লিখতে হবে, সর্বশেষ তোমাদেরকে ভূমিকা উপসংহার সহ সুন্দর করে সাজিয়ে গুছিয়ে লিখতে পারলে তোমাদেরকে 4 দিবে। টোটাল তোমাদের জন্য 16 নম্বর বরাদ্দ করা হয়েছে। চলো বন্ধুরা, আমরা এই নির্দেশনার আলোকে অ্যাসাইনমেন্টটি তৈরি করে নিই। তার আগে বলে রাখি, তোমরা যারা আমাদের চ্যানেলে নতুন এসেছো অথবা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করনি, তারা চ্যানেলটি সাবস্ক্রাইব রাখবে, সাথে বেল বাটনটি ক্লিক করে দিবে, যাতে করে পরবর্তী অ্যাসাইনমেন্টের সমাধান আপলোড দেওয়ার সাথে সাথে তোমাদের কাছে নোটিফিকেশন চলে যায়। শুরু করা যাক অ্যাসাইনমেন্টের সমাধান। বন্ধুরা, এই অ্যাসাইনমেন্টের শিরোনাম হবে আদর্শ মানুষ গঠনে আল কোরআন পাঠ্যবইয়ের আলোকে একটি প্রতিবেদন। বন্ধুরা, প্রথমে লিখবে ভূমিকা। মানুষ সামাজিক জীব, সমাজবদ্ধ হয়ে তাকে বসবাস করতে হয়। প্রত্যেক মানুষই সমাজের একজন সদস্য, এই হিসেবে সমাজের জন্য প্রয়োজন আদর্শ মানুষের, যাদের কারণে সমাজে শান্তি প্রতিষ্ঠিত হবে তারাই হবে সকলের আদর্শ ও অনুকরণীয় মানুষ। এদের অনুসরণ করলে সমাজে শান্তি স্থায়িত হবে এবং মানুষ হবে সফলকাম। সেসব মানুষকে আদর্শ মানুষ বলা হবে যারা সকলের অনুসরণীয় ও অনুকরণীয়, যাদেরকে সবাই মান্য করবে, যাদের মধ্যে সকল সুন্দর গুণাবলী সহ আদর্শ মানুষের গুণাবলী পাওয়া যাবে। আদর্শ মানুষের গুণাবলীর প্রতি ইঙ্গিত করে আল্লাহ তাআলা বলেন, ফাবিমা রহমাতি মিনাল্লাহি লিনতালাহুম ওয়ালাউ কুনতা ফাজ্জন গলিজল কলবি লাং ফাদ্দু মিন হাউলিকা ফাফু আনহুম ওয়াস্তাগফির লাহুম ওয়াশাওয়িরহুম ফিল আমরি ফাইদা আজামতা ফাতাওয়াক্কাল আলাল্লাহ ইন্নাল্লাহ ইউহিব্বুল মুতাওয়াক্কিলিন। বন্ধুরা, এটি সূরা আল ইমরানের 159 নং আয়াত। তোমরা এই ভূমিকার মধ্যে আয়াতটি লিখে দিবে। এরপরে লিখবে আদর্শ মানুষের ধারণা ও পরিচয়। দেখো, এটি তোমাদের প্রথম নির্দেশনা বলেছে আদর্শ মানুষের ধারণা ও পরিচয় লিখতে। সেসব মানুষকে আদর্শ মানুষ বলা হবে যারা সকলের অনুসরণীয় ও অনুকরণীয়, যাদেরকে সবাই মান্য করবে, যাদের মধ্যে সকল সুন্দর গুণাবলী সহ আদর্শ মানুষের গুণাবলী পাওয়া যাবে। কোরআন হাদিসের আলোকে ভালো মানুষ তথা একজন আদর্শ মানুষ তিনি যিনি কোরআন হাদিসে ঘোষিত আল্লাহ প্রদত্ত আদেশাবলী পালন এবং নিষেধাবলীকে পরিত্যাগ করে একনিষ্ঠভাবে নৈতিক দায়িত্বগুলো পরিপূর্ণভাবে পালন করেন। আরও বলতে পারো যে ভালো গুণগুলো আয়ত্ত করে এবং খারাপ গুণগুলো বর্জন করে তাকে আদর্শ মানুষ বলে, অর্থাৎ যার মধ্যে খারাপ গুণ ব্যতীত ভালো গুণগুলো বিদ্যমান তাকে আদর্শ মানুষ বলে। যারা ভালো চরিত্রের অধিকারী, যাদের মধ্যে খারাপ কোনো গুণাবলী নেই, তারাই আদর্শ মানুষ। দেখো, আরও বলতে পারো আদর্শ মানুষ যেমন কখনও বাড়াবাড়ি ও সীমা লঙ্ঘন করে না, তেমনি বাক্য কর্ম ও আচরণে অযথার পরিচয় দেয় না, বরং সে ন্যায় চিন্তা ভাবনায় অধিকারী, ন্যায়ের পথ অবলম্বনকারী ও সকল অবস্থায় ন্যায়পন্থী। এরপরে দেখো আদর্শ মানুষের দৃষ্টান্ত। বন্ধুরা, এটি তোমাদের দ্বিতীয় নির্দেশনা বলেছে আদর্শ মানুষের দৃষ্টান্ত লিখতে। দেখো, নবীকুলের শিরোমণি, বিশ্ব মানবতার মুক্তির দিশারি হজরত মুহাম্মদ মুস্তফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বিশ্ববাসীর জন্য উসওয়ায় হাসানা বা সর্বোত্তম আদর্শ। তিনি শুধু মুসলিমদের জন্য আদর্শ নন, বরং তিনি জগতের সবার জন্য সর্বোত্তম আদর্শ রহমত। এ কথার ঘোষণা দিয়েছেন স্বয়ং আল্লাহ তাআলা। এ মর্মে কোরআনুল কারিমে ভিন্ন ভিন্ন আয়াত নাজিল করেছেন। আল্লাহ তাআলা বলেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহ উসওয়াতুন হাসানা লিমান কানা ইয়ারজুল্লাহ ওয়াল ইয়াউমাল আখির ওয়া যাকারাল্লাহ কাসীর। অর্থাৎ যারা আল্লাহ শেষ দিবসের আশা রাখে এবং আল্লাহকে অধিক হারে স্মরণ করে, তাদের জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মাঝে রয়েছে উত্তম আদর্শ। বন্ধুরা, আরও আলোচনা করে দিবে, লিখে দিবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবন সম্পর্কে প্রত্যেক দিক আমাদের আদর্শ, আমাদের বলতে একজন আদর্শ মানুষের। এরপরে দেখো তার অর্থনৈতিক জীবন, রাজনৈতিক জীবন, পারিবারিক জীবন, সামাজিক জীবন, রাষ্ট্র জীবন এবং আন্তর্জাতিক জীবন সব একজন আদর্শবান মানুষের আদর্শ। আর এটি কেবল মুসলিম জাতির নয়, বরং যে কোনো জাতি, যে কোনো সম্প্রদায় আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবন আচরণ অনুসরণ করে তারা পার্থিব জীবন শান্তি লাভ হবে। আল্লাহ তাআলা কোরআন কারিমে মানুষের পরিচয় তুলে ধরেছেন। আল্লাহ তাআলা ইরশাদ করেন, ওয়ামিনান নাসি মাই ইয়াত্তাখিযু মিন দুনিল্লাহি আংদাদা ইউহিব্বুনাহুম কাহুব্বিল্লাহ ওয়াল্লাযীনা আমানু আশাদ্দু হুব্বাল লিল্লাহ ওয়ালাউ ইয়ারাল্লাযীনা যালামু ইয ইয়ারাউনাল আযাবা আন্নাল কুওয়াতা লিল্লাহি জামিআ ওয়া আন্নাল্লাহা শাদীদুল আযাব। বন্ধুরা,
তোমরা অর্থসহ তোমরা আয়াতটি লিখে দিবে। এরপরে দেখো, আদর্শ মানুষ হতে যেসব গুণাবলী বিকশিত হওয়া প্রয়োজন, এটি তোমাদের তৃতীয় নির্দেশনা বলেছে, আদর্শ মানুষ হতে যেসব গুণাবলী সেগুলো লিখতে। দেখো আদর্শ মানুষের গুণাবলী, সুরা আল ইমরানের 159 আয়াতে কারিমায় একজন আদর্শ মানুষের যে সকল গুণাবলীর কথা উল্লেখ করা হয়েছে সেগুলো নিম্নে উল্লেখ করা হলো। দেখো, এক নং দিবে কোমল হৃদয়ের হওয়া। একজন আদর্শ মানুষকে অবশ্যই কোমল হৃদয়ের অধিকারী হতে হবে, কেননা একজন কোমল স্বভাবের ব্যক্তি স্বভাবগতভাবেই অপরের দুঃখ কষ্ট অনুভব করে এবং অন্যের সাহায্যে এগিয়ে আসে, সাধারণ মানুষ সহজে তার সাথে মিশে। পক্ষান্তরে একজন রূঢ় ও কঠোর স্বভাবের ব্যক্তি থেকে সাধারণ মানুষ দূরে থাকে। যেমন আল্লাহ তাআলা বলেন, ওয়ালাউ কুনতা ফাজ্জন গালিজাল কলবি লাংফাদু মিন হাওলিকা। অর্থাৎ যদি আপনি রূঢ়, মানে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি বলছে আল্লাহ, যদি আপনি রূঢ় ও কঠোর চিত্ত হতেন তবে তারা আপনার আশপাশ হতে সরে পড়ত। এটি হলো সুরা আল ইমরানের 159 আয়াত। এরপরে দেখো, দুই নং গুণাবলী দিবে ক্ষমাশীলতা। আদর্শ মানুষের অন্যতম গুণাবলী হলো তাকে অবশ্যই ক্ষমাশীল হতে হবে। মানুষের উঠা বসায়, চালচলনে ও কথাবার্তায় ভুল হওয়াই স্বাভাবিক, এক্ষেত্রে তাকে ক্ষমা করে দেওয়াই হলো আদর্শ মানুষের গুণ। ব্যক্তিগতভাবে তার সাথে কেউ অন্যায় করলে একজন আদর্শ মানুষ ওই অপরাধীকে ক্ষমা করে দিবে। যেমন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, ওয়াফু আম্মান জলামাকা, অর্থাৎ যে তোমার সাথে অন্যায় করে তুমি তাকে ক্ষমা করে দাও। বন্ধুরা, তিন নং গুণাবলী দিবে পরামর্শ গ্রহণ করা। এরপরে চার নং গুণাবলী দিবে তাওয়াক্কুল। সর্বস্থায় আল্লাহ তাআলার উপর নির্ভর করার গুণটি একজন মুসলিম আদর্শ মানুষের জন্য একান্ত অপরিহার্য। বিপদ আপদে, ভালো মন্দে সর্বস্থায় আল্লাহ তাআলার উপর নির্ভরশীল থাকতে হবে। একজন আদর্শ মানুষকে সর্বাবস্থায় তাওয়াক্কুলের গুণে গুণান্বিত হতে হবে। যেমন আল্লাহ তাআলা বলেন, ওয়ামাই ইয়াতাওয়াক্কাল আলাল্লাহি ফাহুয়া হাসবুহু, অর্থাৎ যে ব্যক্তি আল্লাহ তাআলার উপর ভরসা করে আল্লাহই তার জন্য যথেষ্ট। বন্ধুরা, এরপরে পাঁচ নং গুণাবলী দিবে অস্থিরতা পরিহার। তোমরা ডানের আলোচনা লিখে নাও। এরপরে ছয় নং গুণাবলী হচ্ছে সত্যবাদীতে। সাত হচ্ছে বিশ্বস্ততা ও আমানতদারিতে। আট নং দিবে ন্যায় বিচার। দেখো, একজন আদর্শ মানুষকে অবশ্যই ন্যায় বিচারকের গুণে গুণান্বিত হতে হবে, কেননা ন্যায় বিচার করা আল্লাহ তাআলার নির্দেশ। আল্লাহ তাআলা বলেন, ইন্নাল্লাহ ইয়ামুরু বিল আদলি ওয়াল ইহসান, অর্থাৎ আল্লাহ তাআলা তোমাদেরকে ন্যায়পরায়ণতা ও সদাচরণের নির্দেশ দেন। এটি হলো সুরা নাহলের 90 নং আয়াত। এরপরে নয় নং দিবে বিদ্যানের সাহসচর্চ। এরপরে দশ নং দিবে ধৈর্যশীলতা। একজন আদর্শ মানুষকে অবশ্যই ধৈর্যশীল হতে হবে, কেননা ধৈর্যশীলতা হলো একটি মহৎ গুণ। আল্লাহ তাআলা বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইসতাইনু বিসসবরি ওয়াসসালাহ ইন্নাল্লাহ মাআস সাবিরিন, অর্থাৎ হে মুমিনগণ, ধৈর্য সালাতের মাধ্যমে তোমরা সাহায্য প্রার্থনা করো, নিশ্চয় আল্লাহ ধৈর্যশীলদের সাথে আছেন। সূরা বাকারার 153 নং আয়াত। উপর উল্লিখিত গুণ ছাড়াও আরও রয়েছে, যেমন আল্লাহ তাআলার ভয়, নবীজির প্রতি ভালোবাসা, ব্যক্তিত্ব, বীরত্ব, ন্যায়পরায়ণতা ইত্যাদি। এরপরে দিবে উপসংহার। প্রকৃতপক্ষে সেই পূর্ণ মুসলমান যার আচরণ সর্বোত্তম, সুন্দর ব্যবহারের মাধ্যমে আত্মশুদ্ধি অর্জন করে মানব জীবনকে সুখী, সমৃদ্ধ ও পরিপূর্ণ করার পাশাপাশি চিরন্তন জীবনের মহাশান্তি লাভের পথ সুগম করা সম্ভব। বন্ধুরা, তোমরা প্রথম থেকে শেষ পর্যন্ত সুন্দর করে সাজিয়ে গুছিয়ে উপসংহার ভূমিকা সহ লিখে দিবে, কারণ তোমাদের ভূমিকা উপসংহার সহ লিখলে তোমাদেরকে চাপ দিবে। তোমাদের অ্যাসাইনমেন্টের নির্দেশনা দেখো, চার নং নির্দেশনায় বলে দিয়েছে। বন্ধুরা, এই ছিল তোমাদের 2022 সালের দাখিল পরীক্ষার্থীদের জন্য 17তম সপ্তাহের কোরআন মাজিদের অ্যাসাইনমেন্টের সমাধান। বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট এবং বন্ধুর মাঝে শেয়ার করে দিবে। আর যদি চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করে না থাকো, চ্যানেলটি সাবস্ক্রাইব রাখবে। আর বন্ধুরা, তোমাদের পূর্বের সপ্তাহের সকল বিষয়ের অ্যাসাইনমেন্ট সমাধান আপলোড করে দেওয়া হচ্ছে। তোমরা এই ভিডিও ডিসক্রিপশনে লিঙ্ক দেওয়া আছে, লিঙ্কে ক্লিক করে তোমরা সকল ভিডিওর সমাধানগুলো দেখে নেবে। বন্ধুরা, এখানে শেষ করছি। ধন্যবাদ। আল্লাহ হাফেজ।